আমরা অনেক সময় দেখতে পাই বিশেষ করে এটা উপজেলা লেভেলে আমরা খেয়াল করে দেখেছি যে কারো একটু দুর্বল লাগলে তিনি স্যালাইন নেন এবং স্যালাইনের মধ্যে ভিটামিন নিয়ে নেন নিয়ে ভাবেন যে তার শক্তি পাওয়া যাচ্ছে বা ভালো লাগছে আসলে বিষয়টা কিন্তু কিছুটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে সেই কারণে হয়তো তারা বলেন যে এটা শক্তি পাওয়া যাবে আমাদের কিন্তু বিজ্ঞান যেটা বলে বা মেডিকেল সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে একটা মানুষ কেন দুর্বল লাগছে সে কারণটা আগে খুঁজে বের করতে হবে আপনার যদি থাইরয়েড হরমোন কমের কারণে দুর্বল লাগে সেটা আপনি যত স্যালাইন দেন যত ভিটামিন খান কোনো এটা ঠিক হবে না আবার যদি আপনার শরীরে যে আপনার যদি ডিপ্রেশন থাকে আপনি যদি যত ওষুধই আপনাকে দেওয়া হোক খুব বেশি এটা খুব একটা কাজ হবে না তারপরে দেখা যাচ্ছে কারো যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু দুর্বল লাগে বেশিরভাগ সময় তিনি যদি যত স্যালাইন নেন যত ভিটামিন গ্রহণ করেন কোনো লাভ হবে না তার আগে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে এছাড়া আরও এরকম অনেক বিষয় আছে আমি কয়েকটা শুধু বললাম যে কারণটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি কারণ না জেনে শুধু ভিটামিন ইঞ্জেকশান নেন স্যালাইনের মধ্যে ভিটামিন দিয়ে সেই ইনজেকশানগুলো নেন এতে কোনো উপকার আপনার হবে না বরং আপনার কারণটা ধামাচাপা পড়বে হয়তো সাময়িক ভালো লাগতে পারে এবং আপনি পরবর্তীতে দেখা যাচ্ছে যে অসুখটা আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে ধন্যবাদ সবাইকে